আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ও বোনেরা। তো আমি আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে এই মজাদার বিয়েবাড়ির বিফ বোনা। তো আই হোপ আপনারা খুব এনজয় করবেন এবং ফলো করবেন, খুবই টেস্টি ইয়ামি। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর আল্লাহর মধ্যে আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আবার নেক্সট ইয়ে নতুন কোনো খাবার নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন আপনারা আর আমার জন্য দোয়া করবেন সবাই, আপনারা ট্রাই করুন। আর এটা রান্না করতে যা যা লাগছে আমি এখন সব দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে উপকরণ। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিয়েবাড়ির গরুর মাংস কীভাবে রান্না করে বড় বড় প্রোগ্রামে। তো রান্না করতে যা যা লাগছে তাতে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট জিরা বাটা, জায়ফল, জায়ত্রী বাটা, বাদাম বাটা, গোলমরিচ বাটা, সরষে বাটা, তারপর হচ্ছে পোস্তদানা বাটা, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, আদা, রসুন, লবণ, হলুদ মরিচ, ধনিয়া, পেঁয়াজ। তো আমি এক এক সব ঢেলে দিচ্ছি। আমি মাংসটা মাখিয়ে রান্না করব। আমি সব ঢেলে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, জিরে বাটা। আমার এখানে আছে 1.5 কেজির মতো গরুর মাংস। দিয়ে দিলাম জয়ফল জায়ত্রী বাটা, দিয়ে দিলাম মাস্টার্ড বাটা, মানে হচ্ছে আপনার সরষে বাটা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, আর হচ্ছে গোলমরিচ বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন রসুন বাটা। ওকে, আদা বাটা আর একটু লাগবে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাংসে পেঁয়াজটা একটু বেশি লাগে, গরুর মাংস সব মাংসেই। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, যার যার স্বাদ অনুযায়ী দিবেন মরিচ গুঁড়োটা। আমি দিলাম 3 চামচ। এখন দিলাম ধনিয়া গুঁড়ো 2 চামচ। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম অয়েল, অয়েল দিব হচ্ছে আপনার প্রায় 1 কাপের মতো। গরুর মাংস একটু বেশি তেল দিলে ভালো লাগে রান্না করতে, খেতেও ভালো লাগে অনেক। তো আমরা এটাকে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিলাম, এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণ যার যার স্বাদ অনুযায়ী দিবেন, আমি 1 চামচ থেকে একটু বেশি দিচ্ছি। এখন আমি এটা মাখিয়ে নিব। এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে চর্বি, হাড্ডি, মাংসের হাড় সবই নিয়েছি। তো আপনারাও চেষ্টা করুন, চর্বি ছাড়া মাংস আসলে ভালো লাগে না। গরুর বিফটা ভালো লাগে না স্পেশালি চর্বি ছাড়া, চর্বি একটু বোন হলেই ভালো লাগে। একদম সলিড মাংস হলে জানি কেমন লাগে খেতে। দেখুন, আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার মাখানো শেষ। এখন আমরা এটাকে ঢেকে রান্না শুরু করে দিব। আমরা গ্যাস স্টোভটা অন করে দিচ্ছি, মিডিয়াম আঁচে বসিয়ে দিব, মিডিয়াম আঁচে বসিয়ে দিব। হ্যাঁ, এখন দিলাম।
তো আমি আসছি 10 মিনিট পর, আপনারা 10 মিনিট পরে বা এর মধ্যে আপনারা চেক করবেন। আমি আসছি 10 মিনিট পর দেখাতে কেমন পানি উঠছে গরম মাংসটাতে। সে দেখেন সুন্দর পানি উঠছে। এখন আমরা এটাকে উল্টিয়ে দিব নেড়ে। তা আমি মাংসগুলো কিন্তু খুব একটা বড় করে কাটিনি, আবার একদম ছোট না, এরকম ছোট ছোট, মোটামুটি ছোট ছোটই পিস, আমার কাছে এটা ভালো লাগে এজন্য। আর আপনারাও এটা ট্রাই করবেন, ভালো লাগবে। আমি আবার ডেকে দিচ্ছি, আমি আসবো আবার 10 মিনিট পরে। তো ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে চলে আসছি আবার চেক করতে। আমি কিন্তু 1 ফোঁটা পানিও দেইনি এখানে, দেখেন কি সুন্দর পানি উঠছে আর কষা কষা হয়ে যাচ্ছে, কোনো পানিই দিতে হবে না। তো পানি ছাড়াই এটুকু পর্যন্ত রান্না করা যায়, যখন কষে যাবে তখন পানি দিব, কারণ একটু আলু দিব তাই। আর আমি আবার 10 মিনিট পরে আসব, এখন ডেকে দিচ্ছি। তো আমি চলে আসছি দেখতে, আমার মাংসটা সুন্দর করে বুনা বুনা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বুনো হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমার সিস্টেম, কষানোর মধ্যে আমি যখনই মাংসটা কষে তখন আমি একটু পেঁয়াজ কুচি ঢেলে দিই, পেঁয়াজ কুচি দিই, একটু আদা বাটা দিই, একটু রসুন বাটা দিই, বেশি না, একটু একটু দিই, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর দিই একটু ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। তা আমি এখন যেহেতু এটাতে একটু আলু দিব, আলুটা ঢেলে এটার মধ্যে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 3-4 মিনিট হালকা আঁচে রেখে দেব, বেশি আছে না, তাতে করে আলুটার ভিতরে সব মশলা সুন্দর করে ডুববে। আমি খুব বেশি আলু দেইনি, 4-5টা আলু দিয়েছি, কারণ আমার মাংসের মধ্যে খুব বেশি আলু ভালো লাগে না, আবার একদম না দিলেও ভালো লাগে না। তা আমি এটাকে মেখে দিলাম, মেখে এখন ঢেকে দিব। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন কষানোর মধ্যে, মশলাটা ইচ্ছে করলে নাও দিতে পারেন, এটা আমার সিস্টেম, এটা আমি দিই, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। তো এখন আমি ঢেকে দিলাম, ঢেকে আমি 3-4 মিনিট মৃদু আঁচে রেখে দিব। তো আমরা চলে আসছি 3-4 মিনিট পরে, দেখুন আলুটা সুন্দর করে কষানো হয়েছে এবং মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেটাও সুন্দর করে কষানো হয়েছে। তো আমি এখন তাতে একটু পানি দিয়ে দিব, বেশি না, বিয়েবাড়ির মাংসতে কিন্তু বেশি পানি থাকে না, বেশি জল থাকে না, মাখা মাখা জল থাকে। তো আমি দিয়ে দিচ্ছি একটু পানি, লাইক 1 কাপ থেকে একটু কম, 1 কাপই হবে, হ্যাঁ 1 কাপ। এই পানিটুকু দিয়ে আমরা সুন্দর করে মাখা মাখা হলে রান্না শেষ করে দেব। তো আমরা আসছি আবার 10 মিনিট পরে, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট আলুটা সিদ্ধ হবে। তো আমরা আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আমরা কিন্তু মৃদু আঁচে রেখেছিলাম, এখন আঁচটা একটু বাড়াবো। আমরা এখন ঢেকে দিচ্ছি, আসবো আবার 10 মিনিট পর। তো আমি চলে আসছি 10 মিনিট পরে, দেখি কি অবস্থা। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, কমপ্লিট অলমোস্ট না কমপ্লিট। তো আমি এখন এখানে 1-1/2 চামচ ঘি দিয়ে দিব। 1/2 চামচ ঘি দেওয়ার পরে আমরা এটাকে ডেকে রেখে দিব 30 মিনিটের জন্য, কোনো গ্যাস ট্যাস কিছুই দেবো না, জাস্ট চুলাটা অফ করে দিব। আমরা এখন ডেকে রেখে দেবো 30 মিনিটের জন্য, 30 মিনিট পর আমরা এটাকে সার্ভ করব। তো আপনারা আমার ভিডিওটা এনজয় করবেন,